পাকিস্তান বিশ্বকাপে এখন পর্যন্ত 8 ম্যাচ খেলে 4টা হেরে আর 4টা জিতে 8 পয়েন্ট নিয়ে অবস্থান করছে পয়েন্টস টেবিলের 5 নম্বরে। অথচ বাবর আজমের নেতৃত্বে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে কত স্বপ্নই না ছিল পাকিস্তানি সমর্থকদের। তবে বর্তমান পরিস্থিতি অনেকটা এমন, পাকিস্তান সেমিফাইনালে খেলতে পারে কিনা তা নিয়ে আছে সংশয়। পাকিস্তান আশানুরূপ পারফর্ম করতে না পারার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে বাবর আজমের বাজে ক্যাপ্টেন্সিকে। সময় মতো সঠিক সিদ্ধান্ত না নিতে পারা আর বোলারদের ঠিকঠাক ব্যবহার করতে পারছেন না বাবর, এমনটাই দাবি করছেন ক্রিকেট বোদ্ধারা। খাতা কলমে ব্যালেন্সড একটা দল হওয়ার পরও ইঞ্জুরি আর কিছু প্লেয়ারের অফর্ম ভোগাচ্ছে দলটাকে। তবে সব ছাপিয়ে সামনে উঠে আসছে বাবর আজমের ক্যাপ্টেন্সি। মাঠে বাবরের বেশ কিছু সিদ্ধান্তের দিকে আঙুল তুললেন ভারতের সাবেক ব্যাটার মনোজ তিওয়ারি। বলেন, আমার মনে হয় বাবর ক্যাপ্টেন হিসেবে আরও ভালো করতে পারত, তাকে মাঠে আরও সক্রিয় হতে হবে, এক ধাপ এগিয়ে চিন্তা করতে হবে। যেমন শাদাবের ব্যাপারটাই ধরেন, সে নিজের রিদম ফিরে পাচ্ছে না, অথচ তাকে খেলিয়েই যাচ্ছে। আমার মনে হয় স্ট্রাগল করছে এমন বোলারদের বসিয়ে দেওয়া উচিত, যদি সে ঠিক মতো পারফর্ম করতে না পারে। বাবরকে আউট অফ দ্য বক্স গিয়ে চিন্তা করতে হবে। ক্যাপ্টেন্সির কথা বলতে গিয়ে তিওয়ারি টেনে আনেন মহেন্দ্র সিং ধোনির প্রসঙ্গ। জানান, এই একই পাকিস্তান দল ধোনির অধীনে আরও ভালো খেলার সামর্থ্য রাখে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বাবরের নিজের পরিকল্পনায় পরিবর্তন আনা জরুরি। কিছু সময় পরিস্থিতি বিবেচনায় আপনার নিজের আগের প্ল্যান পাল্টে ফেলতে হবে। এই একই পাকিস্তান দলকে ধোনির অধীনে খেলানো হোক, আমি বাজি ধরে বলবো তারা এর চেয়ে অনেক ভালো করবে। মডার্ন ক্রিকেটের সেরা ফিনিশার কে? এই প্রশ্নের উত্তরে অন্যতম সেরা ফিনিশার হিসেবে ধোনির নাম থাকবে একদম উপরের দিকে। তবে ফিনিশার ধোনির থেকেও ক্যাপ্টেন ধোনির ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য ছিল অনেক বেশি। স্ট্যাম্পের পেছনে দাঁড়িয়ে তীক্ষ্ণ চিন্তায় পাল্টে দিতে পারতেন ম্যাচের ভাগ্য। হাতে থাকা রসদগুলো কখন কোন সময় ব্যবহার করতে হবে সেটা ধোনির চেয়ে ভালো আর কেউই আজ করতে পারত না। গ্রীষ্ম পেরিয়ে শীতে মেতে উঠি উৎসবে, এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক। 2016 টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নাকের ডগা থেকে কিভাবে জয় ছিনিয়ে নিয়েছিলেন ধোনি, নিশ্চয়ই মনে থাকার কথা সবারই। 2020 সালের 15 আগস্ট ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। 2023 সালে এসেও তার মতো প্রো অ্যাক্টিভ ক্যাপ্টেনের দেখা পায়নি ক্রিকেট বিশ্ব। কাউসার শান্ত, ক্রিকফ্রেনজি।